হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমি ব্লগে তোমাদের আরও অভিবাস স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে, আর এটা আমার কাছেও নতুন। আমি ফার্স্ট টাইম ম্যাগি বানাতে যাচ্ছি, ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম। এর আগেও ম্যাগি খেয়েছি, বাট বাড়িতে হয়তো মা বানিয়ে দিয়েছে বা বল বানিয়েছে, বাট এটা আমি নিজে বানাবো। আর আমি বলেছিলাম ম্যাগির প্যাকেট নিয়ে আসবো, আমি করবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী করে করছি না করছি। তো আমি সেভাবে রান্না করি না, তো সেই জন্য রান্নার ভিডিও আমার মানে চ্যানেলে দেখতেই পাবে না সেইভাবে। বাট এইভাবে এখন তো এখন বাজে পৌনে একটা, তো আজকে আমি রাত্রেবেলাতে ম্যাগিটাই খাবো, মানে সন্ধ্যাবেলায় এখন ম্যাগিটা খাবো। আর আপনার বাড়িতে ঘুগনি হবে, তো ঘুগনি মুড়ি বা কিছু একটা খাবো। তো এইবারটা তো এটা একটা বড়ো ম্যাগির প্যাকেট, তো আমি বলেছিলাম ছোটো ছোটো দশ টাকাওয়ালাগুলো নিয়ে আসবে দু তিন প্যাকেট। তো একটা বড়ো পেয়েছে, বড়োটাই নিয়ে এসছে। কারণ দাঁড়াটাই মানে তোমরা যদি মনে করো যে মানে একজন যদি খাবে ছোটো বাচ্চা ছেলে তাহলে একটা নিতে পারো, বাট আমরা একসঙ্গে এটা বড়োটা নিয়েছি। কারণ মানে যদি প্যাকেটগুলো নিতাম ছোটো ছোটো প্যাকেট যে একজন একটা খাওয়া, তো বড় আসে খুব, তো তাদের কি দাম বেশি পড়তো। তো এটা তো পুরো প্যাকেটটা 40 টাকা পড়েছে। আর এক্সট্রা ভাবে এই মশলাটা কিনেছি 5 টাকা দিয়ে। তো এর মধ্যেও মশলা আছে, বাট এটা এক্সট্রা করে পাওয়া যায় ম্যাগি মশলা, এটা খুব ভালো লাগে, আমাদের পাড়ার দোকানে পাওয়া যায়। তো চলো আগে আমি ঝটপট করে ম্যাগি বানানোটা স্টার্ট করে দিই। তো ম্যাগি বানাতে তো তোমরা জানো কিছু লাগবে না, জাস্ট একটা বাটি আর জল। তো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, যে টিনে বাটিতে ম্যাগি হবে, তো মনে হয় না এটা থাকবে কিনা। এর থেকেও বড়ো বাটি ছিল, বাট ও কি বলো তো বাটিটা আশা করছি এই জলেই হয়ে যাবে। আর বাইরে পুরো অন্ধকার, ব্ল্যাক, কিছু নেই বাইরে। তো আমি এবার প্যাকেটটা কাটবো, প্যাকেটটা কেটে আমি এবার ভেঙে ভেঙে ভাবে দিয়ে দেবো। তো এত বড় প্যাকেটটা কতটা থাকে দেখো, অনেকগুলো থাকে, মানে 4 প্যাকেটের সমান থাকে, 10 টাকাওয়ালা ব্যাগ প্যাকেটে এরকম থাকে। তো সাথে 4 প্যাকেটের সমান আছে, তো সবটাই করে নেবো ভাবছি। যদি আঁটবে মনে হয় না আঁটবে। মানে হবে কিনা সন্দেহ, বড় জায়গা থাকলে কোন করায় কি করে। তো এই দেখো এগুলো আস্তে আস্তে দেখো ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। 4 প্যাকেট মশলা আছে, তো 3 প্যাকেট দিব আর 3 প্যাকেট দেবো না, একটা রেখে দিলাম। আর কিছুটা পরিমাণ থেকে গেল, কারণ জায়গাটা একবারে ছোট হয়ে গেছে, মানে তুলনায় তো এইটুকু থেকে গেল। একদিন খাওয়া হবে,
তো দেখো একটু ফুটুক, মনে হচ্ছে না যে হবে জায়গাতে, একটু হালকা পাওয়া দিয়ে, কারণ ধীরে ধীরে ফুটবে না তো সেদ্ধ হবে না, মশলাগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের। তো এটা একটু ফুটুক, আর এবার যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি প্লেটগুলো ধুয়ে নিই। তো এই প্লেট একে একে প্লেট আর একে একে চামচ, টিভি দেখে দেখে লেটে খাওয়া ভীষণ প্লেট ধরে। ম্যাগি করা দেখে বুঝতে পারছো যে আমি রান্না বান্নাতে ঠিক কতটাই কাঁচা। আমি রান্না বান্না সে মানে সেভাবে পারি না, বিয়ের আগে দিদি রান্না করতো, মা রান্না করতো, বাট আমি অন্য কাজ করে বেড়াতাম, কারণ তোমরা তো দেখেছো আমাদের গ্রামে বাড়ি। আর তখন বিয়ের আগে আসলে আমার বয়স্ক ঠাকুমা দাদু ছিল, তো তারা অসুস্থ ছিল, তো তাদের দেখাশোনা, আর গরু ছিল আমাদের 5-6টা গরু ছিল, তো তাদের মানে মানে গরুর গোবর তোলা, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এগুলো করতে করতে, আর দাদু ঠাকুমা দেখাশোনা করতে করতে সময় চলে যেত। আমি রান্নার দিকে একদমই যেতাম না, আর পড়াশোনা, স্কুল কলেজ তো আছে, আর দিদি আর মা রান্না করতো, তো সেই জন্য রান্না আমি কোনোদিনও করিনি, আর বিয়ের পরেও খুব কমই করি, কারণ পারি তো না, শুধু রুটিটা পারি এতদিনে শিখেছি, আর ম্যাগিটা করছি আজকে। জ্বালানোগুলো সিদ্ধ হবে না, সাদা সাদা হয়ে যাচ্ছে বলো, দেখি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একবারই সিদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে দিতে হবে। এক একে 3 প্যাকেট মশলা দিয়ে দিব, আমি জানি আগে থেকে কেটে রাখলে ভালো হতো, পাওয়াটা কমিয়ে দিই। সামান্য ম্যাগি করতে এই অবস্থা হয়েছে, তাহলে রান্না বান্না কি করে করব বলো। আর এই যে এক্সট্রা যে মশলাটা কিনেছিলাম, এটা তো টেস্ট, এটা যে টেস্টটা থাকে ওইগুলো মশলাগুলো অত ভালো লাগে না আমার। এগুলো তাড়াহুড়ো করে কাটছি, কারণ মশলাগুলো ভালো না, মানে কি বাজে মশলা নিয়েছো, দোকানদারের সবসময় খারাপ জিনিস দেয়, একটা ভালো জিনিস যদি দেয়, এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে তবে তো ভালোভাবে মিশবে। কিন্তু আমি খেতে হচ্ছে মশলাগুলো গলে যাবে আশা করছি আমি, এইগুলো এই গোটা গোটা মশলাগুলো একটু গলে যাক। তো ঝট করে সবাই ম্যাগি বানিয়ে নিতে পারলো, একটু খিদে লাগলে, যেটা আজকে আমি করলাম। যারা রান্না করতে ভালো পারো তাদের কাছে কোনো কিছু মনে মানে ইজি লাগবে, বাট আমার কাছে একটু একটু সামান্য একটু কঠিন লাগছে, মানে জানি না কেমন হবে, তো যেটা হবে সেটাই খেয়ে নেবো। আর আমার একটু এরকম এরকম এই যে এরকম ঝোল ঝোল বেশি ভালো লাগে আমার, আবার শুকনো শুকনো খেতে এই ঝোল ঝোলটা বেশি পছন্দ করি আমি। এই যে দেখো মশলাগুলো গোটা গোটা হয়ে গেছে, মানে এটা গুঁড়ো গুঁড়ো দেয়, কিন্তু দোকানদারই ভালো দেয় না জিনিসটা, কি ডেট ডেট তো ঠিক আছে, এবার জমে গেছে কেন কে জানে, মানে টাকা দিয়েও ভালো জিনিস পাওয়া যায় না, মানে কি বলতে হয়। তো এই মশলাটা দিব, যেটা না দিলে কোনো টেস্ট হবে না, এই মশলাটা যদি না পেতো তাহলে আমি খেতাম না, কারণ আমি এই মশলাটা ছাড়া ম্যাগি খেতে একদমই ভালো লাগে না। ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি, এটা গুঁড়ো গুঁড়ো, এটা ভালো আছে, পুরোটা দিয়ে দিবো, সব যত দেবো তত টেস্ট হবে, তাই না? ওই ভালো টেস্ট হবে, বেশি মশলা ফাঁকাশে ফাঁকাশে লাগে। ওফ, আজকে আমি নিজের হাতে ম্যাগি বানালাম, জানি না কেমন হবে।
গোটা হয়ে আছে, গুলছে না কেন, গুলে যাবে আশা করছি। এটা আমি হলো ডাসনে ফেলে দেবো। আহ কি সিন গো, এলাগুলো ডাসনে ফেলে আমি এবার কিছুক্ষণের জন্য এটা অফ করে দেবো আর ঢাকনাটা দিয়ে রাখবো। প্লেট কোথায়? প্লেট তুমি কিসে খাবা? তো আমি এটা দিয়ে ঢেকে দেবো, তো আমার ম্যাগি কমপ্লিট এবার খেয়ে দেখতে হবে। তো 5 মিনিট মতন এটা ঢাকা থাক, তারপরে আমি প্লেটগুলো ধুয়ে নিই। অবশ্যই একটু ঢাকা দিলে একটু ভালো হয় শুনেছি। সুন্দর কলার মেলায় গিয়ে দেখে এসে তোমরা 40 টাকা করে নিয়েছে। জমে গেছে তাই মনে হচ্ছে, ঘুমিয়ে রুটি সব খাবো জানি আমি, রুটি খাবো না, রুটি করবো। ঝোলঝোল হলে বেশি ভালো লাগতো, সব কিছু গন্ডগোল হয়ে গেল। এটা চামচ ধরতো, মামাকে দিয়ে দেবো, দিয়ে মা ফিরতে হবে। সস না দিলে তো আমি খেতেই পারবো না, সস আমার ফেভারিট। জানি না কেমন হয়েছে খেতে, তো আশা করছি ভালো হবে। খেয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে সবাই বলবা। খুব সুন্দর হয়েছে, প্রথমবার বানালাম আর খেতেও খুব ভালো হয়েছে, সন্দেহ খেতে খুব সুন্দর লাগছে। তোমরা অনেকে এইভাবে বানাতে পারো, একটাই প্রসেস, আর কোনো মনে হয় নাই। সবজি টবজি অনেকে দেয় বাট আমি সবজি একটু দিই কিন্তু মশলা দিয়ে ওটা দিয়ে পড়ে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই, তোমার সাথে ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে।